অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন কাতার সরকার। এ নিয়ে কাতার প্রতিনিধি ইএম আকাশের প্রতিবেদন দেখে নিচ্ছি। যাদের ইকামা আইডির মেয়াদ শেষ বা কফিলের কাছ থেকে পালিয়ে গেছেন অথবা ভিজিট ভিসা এসে কাতারে রয়ে গেছেন, এমন অবৈধ বিদেশিদের জন্য 3 মাসের ক্ষমা ঘোষণা করেছে কাতার সরকার। এই 3 মাসের মধ্যে যে কোনো অবৈধ লোক জেল জরিমানা ছাড়াই দেশে চলে যেতে পারবেন। প্রায় 10 বছর পর একটি নতুন একটি সুযোগ দিয়েছেন, যারা অবৈধ আছেন তাদেরকে দেশে পাঠানোর ব্যাপারে, যে বিনা জেল এবং বিনা এই অর্থ জরিমানার চেয়ে তারা দেশে যেতে পারবে। আমি এটাকে স্বাগত জানাই এবং কাতার সরকারকে আমার পক্ষ থেকে এবং কাতার প্রবাসী সকল বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই 3 মাসের মধ্যে কোনো অবৈধ বিদেশি দেশে চলে যেতে চাইলে তাদেরকে সিআইডি অফিসে যেতে বলা হয়েছে। 3 মাস শেষ হওয়ার পর গ্রেফতার অভিযানে এমন কেউ ধরা পড়লে 3 বছরের জেল বা 50,000 রিয়াল জরিমানা হতে পারে। এ নিয়ে কাতারস্থ কমিউনিটির এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন আব্দুল খালেক, শেখ হুমায়ুন কবির, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আসগর, সোহরাব হোসেন মানিক সহ অন্যান্যরা। এ বিষয়ে কমিউনিটি নেতারা বলেন, কাতার সরকার যে 3 মাসের একটা নতুন আইন করেছে, যারা অবৈধ অধিবাসী কাতারে আছে তারা দেশে যেতে পারবে এবং দেশ থেকে আসতে পারবে। কাতার সরকার যে সুযোগ করে দিল এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আইনটাকে সাধুবাদ জানাই।